রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাইজা তাহসিনা সুচি সহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রত্যেকের পরিবারকে 15 দিনের মধ্যে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং বিআরটি এর চেয়ারম্যানকে ক্ষতিপূরণের এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে নিহত পাঁচজনের পরিবারকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং সড়ক দুর্ঘটনা বন্ধে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে আদালতে এফিডেভিট আকারে বিবাদীদেরকে প্রতিবেদন তুলে ধরতে হবে যে এই 5 শিশুর মৃত্যুর ক্ষেত্রে সরকার এবং পুলিশ কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিয়েছে এবং বিশেষ করে ভিকটিমদের নাম ঠিকানা যথাযথভাবে যাচাই করে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করার নির্দেশনা দিয়েছে।